ভারতীয় সিনেমার শতবর্ষ পূর্তি, সিনেমা পোস্টারের 100 বছর, বিরল সব পোস্টার জায়গা পেয়েছে সেখানে। আলিফ লায়লা আছে, আছে শোলের পোস্টার, এমনকি সত্যজিৎ রায়ের দেবীর অসাধারণ প্রচার ছবিও জায়গা পেয়েছে মায়ামোহন প্রদর্শনীতে। পার্কহোটেলের এই পোস্টার প্রদর্শনীর একটা চমৎকার নাম দেওয়া হয়েছে মায়ামোহন। ১৯৪০ সাল পর্যন্ত হাতে লেখা সিনেমা পোস্টারে জায়গা পেয়েছে পোস্টার সিনেমার শতবর্ষ পূর্তির প্রদর্শনীতে। তবে সত্যজিৎ রায়ের পোস্টারগুলো যেহেতু চলচ্চিত্র সম্রাটের নিজের তৈরি, তাই নজর কাটছে বেশি। ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে দেবলীনা দাসের রিপোর্ট, আকাশবাণী। আকাশবার্তা এখন এই পর্যন্তই, দেখতে থাকুন, আকাশে থাকুন।